এখানে তোমরা পিকনিকের জন্য এসেছো নাকি? পিকনিকের জন্য এসেছো? কলেজেরই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আব্দুর রহিম কলেজ অফ ফার্মেসি, আর এখানে আছে গীতাঞ্জলি টিচার ট্রেনিং কলেজ, ডিএলএড অ্যান্ড বিএড কলেজ। তো এটা হচ্ছে চোয়াতে, হরিহরপাড়া চোয়াতে। তো দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, জানি না এখানে কোনো মানুষজন কেউ আছে কি। তো অনেক দিন ভাবি এখানে একটু এসে ঘুরে যাই ঘুরে যাই, কিন্তু ঘোরা হয় না। তো এই যে রাস্তা থেকে কলেজটা দেখতে পাচ্ছেন, একটু ভিতরে চলে যায়। অনেকে পড়াশোনা করেছেন, কলেজটা দেখলে তাদের ভালো লাগবে। এটা হচ্ছে ফার্মেসিটায় আসলাম, এটা হচ্ছে আব্দুর রহিম কলেজ অফ ফার্মেসি, আর পাশেরটা মনে হয় ওই পাশ দিয়ে যাওয়া ওটাই মনে হয় কলেজ, কলেজটা মনে হয় ওই পাশ দিয়ে যেতে হবে। তো এটা হলো ফার্মেসি, দেখি চেষ্টা করব কলেজেরটা আর এটা একসাথে করার। তো এটা হলো ফার্মেসি, আর একই মালিকের নাকি দুটো? না, ওটা পিএমপার, ওটা আলাদা মালিকের, এটা আলাদা মালিকের। নদিয়া থেকেও তো এখানে মনে হয় সবাই আসে শিখতে? আসে। আচ্ছা ঠিক আছে কাকু, এদিক দিয়ে ওই কলেজে যাওয়ার কোনো রাস্তা নেই? না, ওই ওই গেট দিয়ে। আচ্ছা ঠিক আছে কাকু। তো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে এখান থেকে, এই যে রাস্তা হয়ে এখন কলেজে যদি যেতে হয় আমাকে, কলেজেরটায় যেতে হলে আমাকে এই পাশ দিয়ে যেতে হবে। এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এই প্রাচীরের ওই পাশ দিয়ে। তো গীতাঞ্জলি টিচার ট্রেনিং ওখানে গেলে কিন্তু একটু দূর হবে, এখান থেকে অনেকটাই ঘুরে যেতে হবে। তো এই যে সামনে দিয়ে বাস চলে গেল, এই যে। তো ওই যে ওদিকে চলে আসলাম, ওদিকটা ফার্মেসির ওই সাইড থেকে চলে আসলাম, এখন গীতাঞ্জলি কলেজে যাচ্ছি দেখতে পাচ্ছেন। তো যারা পড়েছেন তাদের হয়তো এই ভিডিওটা যদি দেখতে পান আপনি চিনতে পেরে যাবেন, দেখলে চিনতে পেরে যাবেন, এবং অনেকেরই মনটা খারাপ করবে যে এই কলেজে একটা সময় পড়েছি, দেখে খুব ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ও যে ওদিকে আব্দুর রহিম কলেজ অফ ফার্মেসি ওটা ছেড়ে চলে আসছে, আর এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে ফুলের গাছ দিয়ে ঘেরা। এই যে গীতাঞ্জলি টিচার ট্রেনিং কলেজ। চলে আসলাম এখন গীতাঞ্জলি টিচার ট্রেনিং কলেজে। এখানে তোমরা পিকনিকের জন্য এসেছো নাকি? পিকনিকের জন্য এসেছো? না তো, এই কলেজেরই তো স্টুডেন্ট। কলেজেরই? হ্যাঁ। ও ঠিক আছে। এই ফিল্ডে আসেন, ফিল্ডে যাবো, অনেক বাচ্চা আছে। চলো যাও, আমি একটু পরে আসছি দেখি। যাও যাও বাবুরা যাও। তো সবাই যখন বলছে তখন একবার গিয়ে ঘুরে আসি, মানে এদিকে তো আর কোনোদিন আসবো কি আসবো না তার তো আশাই হবে না কোনোদিন, এদিকে রাস্তা রাস্তা থাকবে না, তো যাই। এখন কলেজের ফিল্ডে চলে আসলাম। তো এই যে সবাই ছোট ছোট ছেলেরা সবাই খেলা করছে এখানে, আর কলেজের এটা একটা মাঠ, ছোট্ট মাঠ। তো এখানে যা হোক পিকনিক করছে ছোট ছোট বাচ্চারা, আর কলেজের এখানে সব স্টুডেন্টরা আছে, কলেজের স্টাফরা আছে। তো এখানে একটা যা হোক আমার বন্ধু হলো,
আস্তে আস্তে বন্ধুর সাথে কথা হলো। তোমার বাড়ি কোথায়? বাড়ি ভবানীপুরে, লোকালে আমাদের। ও, আর বলতে গেলে একটা ছেলে এখানে বললো যে পিকনিক করছে, আমরা ওদিকে তাই বললো। আমাদের মানে নিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে দুজন ভাই বন্ধু চলে আসলো এখানে, এখন পিকনিক করবে, সেই দায়িত্ব এখন পালন করছে। এই যে বাচ্চাদের নিয়ে খেলাধুলার জন্য এখানে সবাই বাচ্চারা আছে, সাথে এই ভাইরা সব এখানে যাই হোক আছে। 26 তারিখে এখানে খেলা আছে, অবশ্যই এখানে আসার চেষ্টা করবো। 23 তারিখে না? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, আবার দেখা হবে, আর ভিডিওগুলো দেখবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সবাই বাই করে দাও, একবার চলে যাই ভাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো। তো বন্ধুরা, এখন আমি গীতাঞ্জলি টিচার ট্রেনিং কলেজ থেকে চলে যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন বন্ধুরা যারা আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। বাই বন্ধুরা।